প্রয়োজনীয় শিক্ষক নিয়োগে দপ্তরের গাফিলতি ও তালবাহানার অভিযোগে কৈলাসহর কুমারঘাট মূল সড়কের সোনামুখী বাজার এলাকায় রাস্তা অবরোধ। সোমবারের পর মঙ্গলবারেও রাস্তা অবরোধে বসে বৈদ্যনাথ মজুমদার স্মৃতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, ফলে রাস্তার উভয় দিকে আটকে পড়ে শতাধিক যানবাহন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে প্রশাসনিক কর্তারা এবং শেষে নির্দিষ্ট আশ্বাস পেয়ে ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেয়। শিক্ষকের দাবিতে ফের রাস্তা অবরোধ। ঘটনা কৈলাসহরে। কৈলাসহর থেকে 10 কিমি দূরে অবস্থিত সোনামুখী এলাকায় বৈদ্যনাথ মজুমদার স্মৃতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের স্কুলের ভেতরে ঢুকতে না দিয়ে ছাত্রছাত্রীরা নিজেরাই মঙ্গলবার স্কুল তালাবন্দী করে কৈলাসহর কুমারঘাট রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। রীতিমতো ছাত্রছাত্রীরা প্লে কার্ড হাতে নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ প্রদর্শন চলাকালীন ছাত্রছাত্রীরা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানায়, অনেকদিন ধরে স্কুলে ফিলোসফি, এডুকেশন এবং পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক নেই, যার ফলে ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত পড়াশোনায় ভোগান্তির শিকার হচ্ছে। ছাত্রছাত্রীরা স্কুলের প্রধান শিক্ষককে কয়েকবার লিখিতভাবে এবং মৌখিকভাবে ডেপুটেশনও দিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। এরপর ছাত্রছাত্রীরা কয়েকবার লিখিতভাবে এবং মৌখিকভাবে নিজেদের টাকা পয়সা খরচ করে গ্রাম থেকে শহরে এসে অনুকোটি জেলা শিক্ষা আধিকারিকের অফিসে এসে জেলা শিক্ষা আধিকারিকের নিকট ডেপুটেশন দিয়েছিল। গত কিছুদিন আগে জেলা শিক্ষা আধিকারিক ছাত্রছাত্রীদের জানিয়েছিলেন যে আগামী 2 সপ্তাহের মধ্যে স্কুলে শিক্ষক দেওয়া হবে, কিন্তু 2 মাস অতিক্রান্ত হয়ে গেলেও আজ অবধি শিক্ষক দেওয়া হয়নি। স্মৃতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সকল মানে সব ক্লাসের স্টুডেন্ট আছে এখানে। আমরা বিগত 5 বছর ধরে আমরা স্কুলে কোনো ফিলোসফি এডুকেশনের টিচার নাই। আমরা কয়েকদিন আগে 2 মাস আগে প্রথম লিখিত ডিওসারটা জানাইছি টিচারের লেগা ফিলোসফি এডুকেশনের। এরপরে আমরা মৌখিকভাবেও জানাইছি সাবজেক্ট টিচার দেওয়ার লেগে, কিন্তু আমরা নিজের পকেটের টাকা খরচ করি গিয়ে স্যারের অফিসে তার লগে দেখা করছি, টিচারের লাগে অনুরোধ করছি। স্যারে কইছেন যে আমরা 2 সপ্তাহের ভিতরে মিনিমাম 2 সপ্তাহের মধ্যে টিচার আইব স্কুলে, কিন্তু আজকে 2 মাস হয়ে গেছে কোনো টিচার নাই। লাস্ট অব্দি আমরা এই স্টেপ নিয়েছি। আমরা গতকালকেও রাস্তা অবরোধ করছি, কেউ আইসে না, আমরা লাস্ট অব্দি গেছি টুকটা। আজকে আমরা যত সময় ধরে ডিও স্যার এখানে আমরা কইতে না টিচার দেওয়া হইব, কত সময় আমরা রাস্তা অবরোধ চালি। এছাড়াও ছাত্রছাত্রীরা জানায়, স্কুলের প্রধান শিক্ষক স্বপন মালাকার প্রায়শই স্কুলের ছাত্রছাত্রীদের সাথে খারাপ আচরণ করে থাকেন। ছাত্রছাত্রীরা এও জানায় যে গত কিছুদিন পূর্বে স্কুলের ফ্যান খারাপ হয়ে যাওয়ার পর ছাত্রছাত্রীরা স্কুলের প্রধান শিক্ষককে ফ্যান সারাইয়ের কথা বললে প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের সাথে খারাপ ব্যবহার করেন এবং প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের নিজেদের টাকা দিয়ে ইলেকট্রিশিয়ান নিয়ে ফ্যান সারাই করে নিতে নিদান দেয়। এদিন ছাত্রছাত্রীদের রাস্তা অবরোধের খবর পেয়ে স্কুল পরিদর্শক বেনী মাধব চক্রবর্তী এবং ডিসিএম মানস মুরা সিং বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী নিয়ে অবরোধ স্থলে হাজির হয়ে ছাত্রছাত্রীদের অবরোধ স্থল থেকে বুঝিয়ে সুঝিয়ে তুলে নিয়ে স্কুলে বৈঠকে বসেন। প্রায় 1 ঘন্টা বৈঠক হবার পর সিদ্ধান্ত হয় আগামী 1 সপ্তাহের মধ্যে স্কুলে পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক দেওয়া হবে এবং রাজ্য শিক্ষা অধিকর্তার সাথে কথা বলে খুব শীঘ্রই বাকি বিষয়ের শিক্ষক দেওয়া হবে। তাছাড়া স্কুলের প্রধান শিক্ষককে আরও বেশি সংযুক্ত হবার জন্য দপ্তরের আধিকারিকরা নির্দেশ দেন। শেষে নির্দিষ্ট আশ্বাস পেয়ে ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।